সময় তো আসসালামু আলাইকুম আশ্চর্যই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কয়েকটি হোলসেল মার্কেটের সন্ধান দেব আপনার সেখান থেকে যদি ওষুধ কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট লাভ হবে আপনাকে জানেন কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো আমাদের ফিফটি পার্সেন্ট লাভ রয়েছে এখন সেই ওষুধগুলো আপনি কোথাও থেকে ক্রয় করে ফিফটি পার্সেন্ট লাভ পাবেন আজকে এমন হোলসেলের মার্কেটের সন্ধান দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ বাটানি না করে সম্পূর্ণ দেখবেন আর বিওয়ার্স যদি চ্যানেল নতুন হতে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ক্ষুদ্রপুটিতে যুক্ত হয়ে যাবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনবিআস শুরু করা যাক বিওয়ার্স আপনারা হয়তো বা ফার্মেসি বা মেডিসিন ব্যবসা করতেছেন বা করবেন হ্যাঁ বা করার নিয়ত করেছেন তো আসলেও কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলে নির্দিষ্ট কোনো এমপিও থাকে না অর্থাৎ মার্কেটিং বা আপনি মার্কেটিং প্রমোশন অফিসার থাকে না এখন তারা কি করে যে যে ওষুধগুলো বা যে মেডিসিনগুলো করে একটা পাইকারি মার্কেটে সেল করে দেয় সেই কারণে তাদের রেটটা কিন্তু অনেক কমে যায় আপনি ফিফটি পারসেন্ট আপনার কমে কিন্তু আপনারা সেই প্রোডাক্টগুলো কিনতে পারবেন এখন বিষয় হচ্ছে যে যে কোম্পানিগুলো রয়েছে যেগুলোর এমপিও নেই সেই ওষুধগুলো কোথায় বিক্রি করে তাই না এবং সেই মার্কেট থেকে যদি আপনারা কিনেন তাহলে কিন্তু আপনার ফিফটি পারসেন্ট লাভ করতে পারবেন অর্থাৎ যদি আপনার পঞ্চাশ টাকা কেনা পড়ে তাহলে এটা দেখবেন লোকাল মার্কেটে বা খুচরা মার্কেটে এটার দাম রয়েছে একশো টাকা তো অ্যাকচুয়ালি এই যে এই মার্কেট ব্যতীত যদি ওষুধটা কোম্পানির কাছ থেকেও কিনেন তাহলে কিন্তু আপনি এত লাভ করতে পারবেন না তো বিওয়ার্স আসলেও আপনার ফার্মেসি করতেছেন বা করবেন বা ভবিষ্যতে করবেন হুম তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তো ভিওয়ার্স আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডাকা মিড ফোর্ট ভাবুবাজার এলাকায় সেখানে হাজার হাজার পাইকারি হোলসেল মার্কেট মার্কেটে দোকান রয়েছে বা ডাকা মিট ফুট অর্থাৎ পুরাতন ডাকা মিট ফুট বাবুবাজার এলাকায় কিন্তু এই ওষুধের পাইকারি হোলসেল মার্কেট মার্কেটটা অবস্থিত আপনার সেখানে গিয়ে আপনারা ওষুধগুলো কিনে নিতে পারেন কিনে নিয়ে আসতে পারেন তাছাড়া এখন এখানে একটা বিষয় রয়েছে আপনারা যদি সেখান থেকে ওষুধ কিনে নিয়ে আসেন ডাকার আশেপাশে যারা রয়েছেন বা ডাকার ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে যদি ওষুধ কিনে নিয়ে আসেন তাহলে লাভবান হতে পারবেন কারণ তারা যদি আপনি পঞ্চাশ এক লাখ টাকা নিয়ে যায় তখন তারা যদি সেই ওষুধগুলো কিনে তাহলে তাদের কেরিং খরচ বা যাতায়াত খরচ খুবই কম থাকে সে কারণে কিনে একটু প্রফিট বা ভালোভাবে সে কিনতে পারে কিন্তু আপনি যদি ঢাকার বাহিরে থাকেন হ্যাঁ মনে করেন চট্টগ্রাম থাকলেন বা সিলেট থাকলেন বা রাজশাহী থাকলেন তো বা রংপুর থাকলেন আপনি রংপুর থেকে ডাকায় এসে যদি পঞ্চাশ হাজার টাকা ওষুধ বা এক লাখ টাকা ওষুধ কেনার জন্য আসেন তাহলে আপনার কি পড়্তা পড়বে কখনোই পড়বেন আপনি লাভবান হতে পারবেন না কারণ আপনার যাতায়াত খরচ কেরিং খরচ মালটা নেওয়া আসা খুবই এটা জামেলা হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আপনি দূরবর্তী এলাকা থেকে এই ডাকা মিট ফুটে মালটা কিনে নিয়ে কিনতে আসেন তাহলে অবশ্যই আপনি চার পাঁচ লাখ টাকা আর মাল কিনতে হবে হ্যাঁ দেখে দেখে মালটা কিনলেন তো সেক্ষেত্রে আসলেও এখানে নিজস্ব লোক না থাকলে অবশ্যই এভাবে কিনাটা ঠিক না আর ডাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্য টাকা মিট থেকে কিনে নিয়ে যেতে পারেন তাছাড়া যদি আপনি রংপুর থাকেন তাহলে ডাকা আসেন এসে এক দু দিন দেখে যান ঘুরে যান তারপর আপনারা অন্য সময় চার পাঁচ লাখ টাকা নিয়ে এসে মালটা কিনে নিয়ে যেতে পারবেন তাছাড়া কিন্তু মাইমন সিংহের যারা নেত্রকোনা জামালপুর তারপর শেরপুর হ্যাঁ তারপর মায়মের সিংহের ভিতরে বা ভালুকা গাজীপুর রয়েছেন তারা কিন্তু মাইমেন সিংহের দুর্গাবাড়ি এলাকা থেকে এই পাইকের হোলসেল লেল মার্কেট থেকে আপনারা এই পাইকে ধরে ওষুধগুলো কিনতে পারেন মাইমেন সিংহ দুর্গাবাড়ি যারা জামালপুর নেত্রকোনা তারপর আপনার রংপুর সরি শেরপুর বাড়ি তারপর গাজীপুর তারপর ত্রিশাল এই আশেপাশে যারা আছেন ভালুকা তারা কী করবেন সরাসরি ম্যামেসিং ব্রিজে এসে দেখবেন যে আপনার গাঙ্গিনাপাড়ের ওটু ওটু চলে ওটুতে উঠে আপনারা গাঙ্গিনাপার গোলচতয়ে নেমে বলবেন যে আমি দুর্গাবাড়ি যাব হ্যাঁ পশ্চিম দিকে রোডটা চলে গেছে সেখান থেকে চলে যাবেন একটু আপনার একটু সামনেই দুর্গাবাড়ি হুম তো সেখানে কিন্তু আপনার পাইকারি মার্কেট রয়েছে ওষুধের সেখান থেকেও আপনার যদি প্রোডাক্টগুলো কিনেন তাহলে ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবো কোনো সমস্যা নেই তো বিওয়ার্স আসলেও এভাবে কিন্তু আপনারা ব্যবসা করলে বা যদি এভাবে যদি আপনার প্রোডাক্টটা কিনেন অবশ্যই ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন তবে অবশ্যই আপনি যে প্রোডাক্টের এমপিও নেই সেই প্রোডাক্টই শুধু ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন আপনার স্কোয়ার ইনসেপ্টা এসকেপ সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবেন না তবে হ্যাঁ বিশেষ ক্ষেত্রে আপনার কিছু কিছু স্যাম্পলের প্রোডাক্ট রয়েছে বা আপনি মার্কেটে গেলে সেই স্যাম্পলের প্রোডাক্টগুলো আপনারা থার্টি থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্টও পেয়ে যেতে পারেন তো বিওয়ার্স আসলে পাইকারি হোলসেল ওষুধের মার্কেটটা আমি আপনাদের সাথে একটু এ বিষয়ে আলোচনা করলাম তবে ওষুধের ব্যবসা কীভাবে করবেন কীভাবে ওষুধ মার্কেটিং সেল করবেন বিস্তারিত কিন্তু আরও কিছু ভিডিও রয়েছে এই চ্যানেলে আপনার সেগুলো ভিডিও লিস্টে ঢুক ঢুকে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বিওয়ার্স পরবর্তী সময় আরও মেডিসিন সম্পর্কে বা আরও ওষুধ সেল সম্পর্কে ওষুধ ব্যবসা সম্পর্কে আরও আইডিয়া দেবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আপনি কোন জেলা থেকে বা কোন থানা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই জানিয়েছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় কুদাহাফিজ